স্কুল অফ কমার্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। স্কুল অফ কমার্স একাডেমিক শিক্ষার পাশাপাশি একটা টেকনিক্যাল এডুকেশনেও বেশ জোর দিয়েছে। এর কারণ হচ্ছে প্রফেশনাল কাজকর্ম না জানা থাকলে বাস্তবিক অর্থে শুধু একাডেমিক ডিগ্রি দিয়ে কোনো লাভ হয় না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব কীভাবে মগ প্রিন্ট করতে হয়। তো আমরা দুই কোয়ালিটির মগ স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এই যে প্রিন্টিং এক্সপ্রেস বিডি লেখা, এই যে এটা হচ্ছে এটাকে আমরা সাদা মগ বলি। সাদা মগ অর্থাৎ হচ্ছে এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে এবং এই যে প্রিন্টটা আমরা যে কোনো কাস্টমাইজ করা যায় এই মগটাতে, যে কোনো ভাবে যে কোনো ছবি দিয়ে আর কি, যে কোনো ছবি লেখা লোগো এগুলি দিয়ে এই মগগুলি কাস্টমাইজ করা যায়। তো এই মগগুলি কাস্টমাইজ করার ক্ষেত্রে আমরা যে কাজগুলি করে থাকি সেই কাজগুলি আজকে আমরা দেখাবো A2Z। তো আমাদের এই লেকচারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন এই আশাই করি। তো দুই কোয়ালিটির মগের কথা বলছিলাম, একটা হচ্ছে সাদা মগ এবং এটিও সাদা মগ, দুটি মূলত সাদা, কিন্তু এটা একটা কালো একটা পোর্শন দিয়ে ঢাকা থাকে, যার কারণে এখানে যদি কোল্ড অবস্থা যখন থাকে তখন এটা ব্ল্যাক থাকে এবং এখানে যদি আমরা কোনো গরম পানি বা চা কফি যা কিছু এখানে ঢালি, ঢালার পর এই যে আস্তে আস্তে কালো কালো পর্দাটা উঠে যায় এবং এখানে এই সাদা অংশে যে ছবিটা আমরা অ্যাড করি সেই ছবিটা তখন দেখা যায়। আর এই সাদা মগ যেটাকে আমরা বলি সেটা সবসময় ভিজিবল থাকে, অর্থাৎ দৃশ্যমান থাকে, এটা কখনো কালো পোর্শন দিয়ে থাকে না। ম্যাজিক মগ যেটা সেটা কালো পোর্শন দিয়ে সবসময় ঢাকা থাকে। তো আসি শুরু করা যাক। তো ক্লায়েন্ট যখন আমাদেরকে ছবি পাঠায়, ছবিগুলি আমরা ফটোশপে কিছুটা আগে এডিট করে নিই। তো ছবি যেখানে ছবি আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো ডাউনলোড অপশন থেকে আমি ছবিগুলি আগে ঠিক করব। তো ক্লায়েন্টের নির্ধারিত কিছু ফন্ট আমাদের দিয়েছে, তো ফন্ট দিয়ে আমরা কাজ করবো। তো ওটা আমরা পরে করবো, আগে ফটোশপে কাজটা করে দেখাই, তারপর আমরা ইলাস্ট্রেটর যখন এটা নিয়ে কাজ করবো তখন আমরা ফন্ট কীভাবে সেটা দিতে হয় ইনস্টল করতে হয় সেটা আমরা তখন দেখাবো। তো এই তিনটে ছবি দিয়ে আমরা তিনটে ছবি, কাস্টমারের দাবি হচ্ছে একটি মগে যেন তিনটে ছবি থাকে, তো তিনটে ছবি ঠিক আছে কিনা সেটার জন্য আমরা আগে ফটোশপ থেকে ছবিগুলো ওপেন করব। ছবিগুলো ওপেন করে আমরা দেখবো যে ছবির কালারটা ঠিক আছে কিনা। তো আমরা তিনটে একসাথে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, আমাদের স্ক্রিনে চলে আসছে তিনটে ছবি। তো আমরা ছবিগুলি কিছুটা মগ সাইজ অনুযায়ী কিছুটা ক্রপ করে নিব, ক্রপ করে এটিকে ক্রপ করে নিলাম। এরপর আমরা কন্ট্রোল এল চেপে লেভেল নিয়ে আসলাম, চাইলে লেভেল এখান থেকে না নিয়ে এসে ইমেজ থেকেও লেভেলে আনা যায়, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল এখান থেকে আনা যায়, কন্ট্রোল এল শর্টকাট দেখতে পাচ্ছি। লেভেলটা আমরা হালকা একটু এদিকে অ্যাডজাস্ট করে দেবো যে ছবি একাশে ভাবটা যেন দূর থাকে। মোটামুটি হলো, এখন আমরা এখান থেকে বুকগুলো ক্লিক করে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট গিয়ে ব্রাইটনেসে যাবো, ইউজ লেগেসিতে চেক করে হালকা একটু বাড়িয়ে দেবো, ওকে ক্লিক করবো। এখন আমি দেখতে পাচ্ছি যে ছবিতে একটু রেড শেড বেশি, তো আমি কন্ট্রোল বি চাপবো, তার নাম হচ্ছে কালার ব্যালেন্স থেকে আমি রেড শেড হালকা একটু কমানোর চেষ্টা করবো, ইউলো শেডটা হালকা একটু কমানোর চেষ্টা করবো। করে আমি আবার কন্ট্রোল এল চেপে মোটামুটি কালার ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। আবার অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসে যাব, একটু ব্রাইট করে নিলাম, কন্ট্রোল এস দিলাম, এটাকে সেভ দিলাম, এটা কাজ শেষ, সেটাকে কেটে দিলাম। সেম ভাবে এই ছবিগুলিকে চেক করে দেখবো, যেমন দেখলাম যে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা বেশি হোয়াইট, তো এটাকে একটু কন্ট্রোল এল দিয়ে লেভেলটা ব্ল্যাক মোডটা একটু বাড়িয়ে দিলাম, রেড একটু বেশি, রেডটাকে বামের দিকে যদি সাইনের দিকে একটু নিয়ে যায় তাহলে রেড এর পার্সেন্টটা কমে যাবে। এবং ইমেজ থেকে অ্যাডজাস্ট করে যাবো ব্রাইটনেস। আমরা এখানে লেয়ার নিয়ে কোনো কাজ করতেছি না, কারণ এই ছবিগুলো আমাদের টেম্পোরারি, ছবিগুলো আমাদের লাগবে না, এই জন্য আমরা ছবিগুলিকে নিয়ে নিলাম না। আমরা এটাকে আরেকটু ব্রাইটনেসটা আরেকটু বাড়াইলে বোধ হয় কালারটা কালো উঠবে না। মানে সোজা কথা এটা হচ্ছে নিজের মতো করে দেখতে হবে যে মন মতো হয়েছে কিনা, কালারটা অ্যাকুরেট আসবে কিনা। এখান থেকে মাথার উপরের অংশ কিছু অংশ আছে এটা ফেলে দিব, কন্ট্রোল জেড দিব, দিলাম, কারণ হচ্ছে ক্রপ একবার ছোট হয়ে গেছে এই কারণে। এখানে একটা
ডেট আছে, ডেটগুলি না দেয় ভালো, ডেটটা কেটে দেবো। ওকে দিলাম, দেখলাম সাইড দিয়ে একটু বাড়তি অংশ আছে, তো ওটাকে কার্ভ করে দিতে হবে। এটা আমি আমাদের যে কিবোর্ডের আপ ডাউন রাইট লেফটের যে অ্যারো আছে সেটা দিয়ে ক্লিক করে ঠিক করে নিলাম। ঠিক করে আমরা দেখলাম নিচে একটা একটু সাদা আছে, সেটা আমরা ঠিক করে দিলাম। ওকে, এখন আমরা কন্ট্রোল এল দিয়ে আগের মতো লেভেল নেব, লেভেল একটু বাড়াই দিলাম। এরপরে এখানে তো রেড শেডটা বেশি আছে মনে হচ্ছে, রেডটা একটু কমাই দিলাম। একটু বাড়াই দিয়ে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যাবো, ব্রাইটনেস ইউএস লিখেছি, মানে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলাম, একটু কমাই দিই। ওকে, আমার ফটোশপের কাজ শেষ। আমি ফটোশপ ক্লোজ করে ইলাস্ট্রেটর ওপেন করব। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম, ইলাস্ট্রেটর ওপেন করে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করে আমি এ4 সিলেক্ট করব, এ4 সিলেক্ট করে আমি এটাকে ইঞ্চিতে দিব, ইঞ্চিতে দিয়ে আমি কালার মোডটাকে CMYK থেকে RGB মোডে প্রিন্ট করব। তো যখন ক্রিয়েট ক্লিক করলাম আমার আর্টবোর্ড চলে আসলো। আমি এখান থেকে রেক্টেঙ্গেল টু ক্লিক করে এখানে ড্র্যাগ করবো, অর্থাৎ মাউস এখানে একটু ক্লিক করলাম, হোয়াইট 7 এবং হোয়াইট 3, মেক শিওর যে এটা ইঞ্চিতে আছে কিনা, ইঞ্চিতে আছে কিনা। আমরা কিন্তু ওখান থেকে ইঞ্চি করে নিয়ে আসছি, ইউনিট ইঞ্চি দিয়ে আসছি। তারপরেও আমি ইঞ্চিতে না থাকে আমি কী করবো, শর্টকাট সিস্টেমে কন্ট্রোল আর চাপবো, কন্ট্রোল আর চাপলে এই যেরকম মার্জিন দেখা যাবে, মার্জিনে এই ঠিক এইখানে স্কেল বরাবর যে কোনো জায়গায় এই স্কেল বরাবর যখন ক্লিক করে দেবো যে ইঞ্চিতে আছে, না থাকলে ইঞ্চিতে ক্লিক করে তাহলে হবে। 7x3 নিলাম, তো 7x3 আমরা এই এই অনুযায়ী বরাবর কেটে ফেলবো। তো আমরা আগে ছবিগুলো নিয়ে আসবো, ছবিগুলো নিয়ে আসার জন্য আমরা কন্ট্রোল পি দিব, কন্ট্রোল শিফট পি অথবা এখান থেকে প্লেস, ফাইল থেকে প্লেস ক্লিক করলাম। আর আমার ছবিগুলি ছিল ডাউনলোডে, ডাউনলোড থেকে আমি যাবো, তিনটা ছবি একসাথে সিলেক্ট করলাম, দুইটাকে চেক আউট করে দিলাম, প্লেস দিলাম, দেওয়ার পর এখানে চলে আসবে। তো এই ছবিগুলো আসছে, এগুলো অনেক বড়ো হচ্ছে, আমি অল্টা চেপে মাউসের বল ঘুরিয়ে নিচের দিকে ঘুরিয়ে আমি এটাকে জুম আউট করে নিলাম, এবং এখন অল্টা চেপে অল্টা শিফট চেপে মাউসের লেগুলো চেপে এটাকে আমি শুরু করে দিলাম সাইডে। এবার আমি অল্টা চেপে মাউসের বল উপরের দিকে ঘুরিয়ে জুম ইন করে নিলাম। এখন আমি দেখবো যে ছবিগুলো কীভাবে সাজানো ভালো লাগে, যেহেতু একটা লেখাও আছে। আরেকটা ছবি আছে, তিনটে প্লেসের কথা, দুটো প্লেস এসে আমি আরেকটা চেক করে নিচ্ছি, দুটো প্লেস আমি এটাকে বসে আমি আমার মতো প্লেস করে সাজিয়ে নেব, দেখি কিভাবে সুন্দর লাগে। দেখা যাচ্ছে তিনটে ছবি যদি আমরা একসাথে দেই, দিলে দেখা যাচ্ছে তিনটে ছবি দেওয়া যাবে কিন্তু লেখাটা আসবে না, লেখাটা আসবে না। তো লেখাটা আনতে গেলে আমাকে একটু ছবিকে বা তিনটে ছবি যে কোনো একটুকে ছোট করতে হবে। দেখবো কিভাবে ভালো লাগে, ছবিটা যেহেতু সুন্দর আছে এটা লম্বা করে রেখে দিলাম। আমি আমার মতো প্রেস করার চেষ্টা করছি,
ক্লায়েন্টের একটা লেখা আছে এখানে, তো আমি লেখাটাকে কপি করে নিয়ে আসবো। তো আমরা লেখাটা পেয়ে গেছি, এখন আমরা ক্লায়েন্টের যে ফন্ট রেকমেন্ডেশন ছিল এই ফন্ট আমরা ডাউনলোড করেছি। ফন্ট ডাউনলোড করে ফন্টটাকে আমরা আগে জিপ অবস্থাতে আনজিপ করবো, এক্সট্র্যাক্ট করলাম। এক্সট্র্যাক্ট করার পরে আমরা ফন্টের কাছে যাচ্ছি, এই যে ফন্ট এখানে আসছে, রাইট বাটন ক্লিক করে আর ইনস্টল ফর অল ইউজার ক্লিক করলে এটা হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে গেছে অলমোস্ট। আমরা এখানে ক্লিক করে সিলেক্ট অবস্থায় আমরা চাপি যে ফন্টের নাম যেটা পাইছিলাম সেটা ক্লিক করলাম, অথবা আমরা ক্লিক করবো, এটা চলে আসছে। এক লাইন না হলে দুই লাইন করার চেষ্টা করবো, ওটা তুমি চলে আসি মিডিয়াল অ্যালাইনমেন্টেই দিয়ে ধরে কিছু অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা আমি একটু চেক আউট করবো। ডিস্টেন্সটা মোটামুটি মেনটেন করলাম, ওকে। তো আমাদের সেটআপ রেডি, বেশি কাজটাজ করলাম না, এটা কালারটা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি। সুন্দর লাগতেছে, রেড থাকুক। তো আমাদের এটা প্রিন্টের জন্য রেডি, আমরা প্রিন্টে যাব। তো আমরা এখন প্রিন্ট সেকশনে যাব, আমরা প্রিন্টারটি কানেক্ট করব। সাবলিমেশন প্রিন্ট করার জন্য এই ধরনের সাবলিমেশন পেপার লাগে। তো সাবলিমেশন পেপারে দুটো পার্ট হয়, এটা এটা হালকা গোলাপি আর একটা সাদা। তো সাদা অংশ প্রিন্টারে ঢোকালাম, ঢোকানোর পরে আমরা এটা প্রিন্ট কমান্ডে যাব। এখন আমরা পিস থেকে প্রিন্ট কমান্ড দেব। ফাইল থেকে আমরা প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পরে আমরা যে কাজ করবো তার আগে আমরা আরেকটা কাজ করে নিই। আমাদের যে সাদা কালো যে বর্ডারটা দিয়েছিলাম সেই বর্ডারটাকে আমরা হালকা আরেকটু আরেকটু পাতলা করে নিই। পাতলা বলতে এটাকে আমরা জুমটা 5% করে দিই। একবারে দেখা যায় না, পার্সেন্টেজ বাড়াই দিই, 25% করি। এখন আমরা ফাইল থেকে প্রিন্ট মোডে যাব। প্রিন্ট থেকে এখানে প্রিন্টার এসন L130 দেখে সেটআপ যাবো, কন্টিনিউতে যাবো। কন্টিনিউতে যাওয়ার পর প্রেফারেন্স, এটাতে ক্লিক করে আমরা এপসন ম্যাট কোয়ালিটিটা আমরা হাই দিলাম। লেটার সাইজ থেকে F4 দিব, মোর অপশন থেকে মিরর ইমেজ দিলাম। মিরর ইমেজ এটা সিলেক্ট করতেই হবে, এটা সিলেক্ট করে ওকে দিব। প্রিন্ট কমান্ড দিলাম, এখন আমরা প্রিন্ট কমান্ড দিব।
আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট হচ্ছে, প্রিন্ট কমান্ড নিয়েছে, প্রিন্ট এখানে হবে, আমরা উঠিয়ে দিই তাহলে দেখতে হয়তো সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট হচ্ছে, তো আমরা দেখলাম প্রিন্ট হয়ে গেল। এখন আমরা এটাকে নিয়ে এখানে রেখে দিব কিছুক্ষণ শুকানোর জন্য, এটা 2-5 মিনিট শুকাবে, শুকানোর জন্য আমরা রেখে দিলাম। সাবমিশন মেশিনটা রেডি করতেছি, সর্বপ্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা মগের মেশিনটার সাথে মগের টেবিলটা আমরা মূল মেশিনে হুকআপ করব, এটা প্রেসটাকে শুরু করতে হবে, বের করে ইনপুট দিতে হবে, ওটা গরম হতে থাকুক, গরম হওয়া পর্যন্ত আমরা মগ রেডি করব। এই হচ্ছে আমাদের মগ, এই এই মগে আমরা এই যে যেটা প্রিন্ট করলাম এটা আমরা পেস্ট করে দিব। তো আমরা সাবলিমেশন ট্যাপ আছে সেটাতে পেস্ট করে দেখাচ্ছি। তো আমাদের মেশিন হট হয়ে গেছে, মেশিন 380°C তাপমাত্রায় দেখাচ্ছে রেডি, আমাদের মগ পজিটিভ দিয়ে রেডি। আমরা এখন মগটা জাস্ট ঢুকিয়ে দেব, ঠিক এই পয়েন্টে ঢুকিয়ে দেব, এই ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এই হ্যান্ডেলটা আছে এটা দিয়ে ভাবে চাপ দিয়ে মেশিনে স্টার্ট বাটন যেটা আছে এই বাটন দিয়ে মেশিন স্টার্ট হয়ে গেল এবং আমাদের মগ রেডি হওয়ার জন্য দিয়ে দিলাম। হয়ে গেলে এরকম সাউন্ড আসবে, সাউন্ড আসলে বুঝতে হবে এটা রেডি। তারপর আমরা রেডি করে রেডি হয়ে গেছে আমাদের, এটা আমাদের লাস্ট যে বাটনটা আছে সেটা ক্লিক করে সাউন্ড অফ করবো, অ্যালার্মটা অফ করে অ্যালার্ম অফ করে এটাকে আমরা এইভাবে আনপ্লাগ করে আমরা এটাকে বের করবো, বের করে আমরা এটাকে আরও একবার দেওয়ার চেষ্টা করবো যেন প্রিন্টটা অ্যাকুরেট হয়। ঘুরিয়ে দিলাম, দিয়ে আমরা আবার আবার ওই বাটনটা ক্লিক করে দিলাম, আবার 80 সেকেন্ডের জন্য ফিরছি। 80 সেকেন্ড পরে, 80 সেকেন্ড পরে আমরা আবার ফিরে আসলাম, এটা এখন অ্যালার্ম দেবে, অ্যালার্ম দিলে এটা আমার পরিপূর্ণ হয়ে গেছে। আমি লাস্ট বলে আবার ক্লিক করে অফ করে দিব, অফ করে দিয়ে আমি আমার সুইচ করে প্লাগটা সেটা অন করে সবটা বের করে নিলাম, প্লাগটা বের করে নিলাম, এটাকে আমি সরিয়ে মগটাকে বের করে রাখলাম।
হয়ে গেল। এরপর আমরা একটু ঠান্ডা হলে দেখাচ্ছি মুখটি কেমন হয়েছে। মগ রেডি, দেখতে পাচ্ছেন মগটি, মগ অলরেডি প্রিন্ট হয়ে গেছে। এটা আমরা ঠান্ডা করে আমরা এটি পার্সেলের জন্য রেডি করে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।